দীপজল বলতেছিল একজনের নাম, সেটা হলো রুবেল, রুবেল কেনেন। আরেকজন রুবেল শুনেছিল, আর একজন ছিল হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদির আমি স্বীকার করেছিলাম হুমায়ুন ফরিদি নায়ক হবে। শাবানা ম্যাডামকে গল্পটা বললাম, শাবানা ম্যাডাম 8 নম্বর ফ্লোরের মেকআপ রুমে বসে গল্পটা শুনলেন, শুনে উনি কাঁদলেন এবং বললেন যে হ্যাঁ অভিনয় করব। আচ্ছা, তো এখানে দুটো বিষয় একটু মানে একটু খটকা লাগছে। সেটা হচ্ছে যে শাবানা ম্যাডামকে বলেছিল যে তার সাথে শেষ ছবি হবে তার নায়ক বলল, আবার শবনম ম্যাডামের এটা কিন্তু শেষ ছবি ছিল অভিনীত, এদের ব্যাখ্যা কি? আম্মাজান ছবিতে যতটুকু জানি যে তাকে নেওয়ার কথা ছিল না, মানে দীপজল ভাই মানে একটু অপারগতা দেখিয়েছে যে মান্না দীপজলের সাথে তার একটা গন্ডগোল চলছিল। অথচ তিনি তো তাকে আবিষ্কার করেছিল। হ্যাঁ, না তিনি না, মানে আপনার ছবিতে, প্রথম ছবিতে তিনি, হ্যাঁ তেজিতে ছিল, কিন্তু আম্মাজানে সে দীপজলের সাথে একটা গন্ডগোল হলো তার আগে, এই তেজির পরে আম্মাজানের আগে, যার ফলে দীপজল জিদ করলো যে অন্য কাউকে স্টার বানাবে সে, এরকম কোনো গল্প দেন। তখন আমি আম্মাজানের গল্প তারে বললাম, সে বলল ঠিক আছে, অন্য দুইজন শিল্পীর নাম বললেন। নামগুলো শুনতে চাই। নামগুলো বললে তারা দুঃখ পাবে, কষ্ট পাবে, একজন তো মরেই গেছে, মানে সত্যটা থাকুক। বলতেছিল দীপজল বলতেছিল একজনের নাম, সেটা হলো রুবেল, রুবেল কেনেন। আরেকজন রুবেল শুনেছিল, আমি আপত্তি দিয়েছিলাম যে রুবেল এই চরিত্রটি পারবে কি। আর একজন ছিল হুমায়ুন ফরিদি, হুমায়ুন ফরিদির আমি স্বীকার করেছিলাম হুমায়ুন ফরিদি নায়ক হবে, হুমায়ুন ফরিদি পারবে, কারণ এই চরিত্র গল্পটা শুনে নায়ক না, চরিত্রটা তো নায়ক না, গল্পটা হলো মূল না। মান্না বেসিক্যালি আম্মাজানে তো ভিলেন থাকে, অ্যান্টি ক্যারেক্টার, নায়ক বেসিক্যালি আমাদের আমিন খান। তো যার ফলে আমি ভেবেছিলাম যে হুমায়ুন ফরিদিও হতে পারে। একদিন আমি মান্নাকে বলেছিলাম এত সুন্দর একটা গল্প আছে তৈরি হয়েছে, তুই দীপজলের সাথে যে গণ্ডগোলটা আছে সেটা মিটিয়ে ফেল, না হলে এই গল্পটা তোর থেকে ছুটে যাবে, আমি তোকে নিতে পারছি না। আম্মাজানটা শুধু তার জন্য বানিয়েছিলেন? হ্যাঁ, আম্মাজান তাকে চিন্তা করেই বানানো হয়েছিল, এবং যখন দীপজলের এই প্রস্তাবগুলো আসলো তখন আমি তাকে গোপনে বললাম যে তুই দীপজলের সাথে যে গণ্ডগোল আছে সেটা মিটিয়ে ফেলান অতিবিলম্বে, না হলে এই গল্পটা তোর হাত থেকে ছুটে যাবে, এই গল্পটায় তুই অভিনয় করতে পারবি না, আমার একটা উল্লেখযোগ্য ছবি হবে। তখন সে নিজে ইচ্ছায় দীপজলের সাথে তার যে বিবাদটা ছিল তা মিটিয়ে ফেলল। তারপর দীপজলই আমাকে বলল মান্নাকেই নেন। আচ্ছা, তো এখানে আবার আরেকটা বিষয় না, যেটা আমরা জেনেছি শুনেছি যে এখানে শবনম ম্যাডাম অভিনয় করার কথা ছিল না, শাবানা অভিনয় করার কথা ছিল, সেটাও একটা দুঃখের বিষয়। শাবানা ম্যাডামকে গল্পটা বললাম, শাবানা ম্যাডাম 8 নম্বর ফ্লোরের মেকআপ রুমে বসে গল্পটা শুনলেন, শুনে উনি কাঁদলেন এবং বললেন যে হ্যাঁ অভিনয় করব, আমি ঠিক আছে অভিনয় করব। মৌখিক কথা দিয়েছিল? হ্যাঁ, মৌখিকভাবে কথা দিলেন এবং বললেন যে ঠিক আছে আগামীকাল আমি এই রুমেই থাকব, আমি শিডিউলটা লিখে নিয়ে আসব। তো আমি বললাম আগামীকাল আমি টাকাও আপনার এখানে নিয়ে আসব। তো টাকা নিয়ে গেলাম, শিডিউলের কথা বললাম, উনি বেশ সময় ক্ষেপণ করছিলেন আমাকে সরাসরি, আমার সাথে একটা সুসম্পর্ক ছিল ওনার, সেটি হলো ইমান ছবিতে উনি নায়িকা ছিলেন, আমি প্রধান সহকারী ছিলাম, সেখান থেকে আমাকে উনি খুব ভালো জানতেন, আর ইতিমধ্যে আমি বেশ কয়েকটা ছবি, ভালো ছবি করেছি, সেই হিসাবে উনি দেখা হলেই আমাকে বলতেন কই আমাকে একটা ছবি নেবেন না আপনি, বলতেন। তো তারপরে এই ছবিটায় যখন ওনাকে আমি
শুটিং করছিলাম, আমি কথা বলতে যাচ্ছিলাম, শিডিউলের কী হলো ম্যাডাম? এরপরে উনি আমাকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, না হ্যাঁ ভাই, ছবিটা আমার করা হবে না। কেন? আমি যাদের সাথে ইদানিং নায়ক হিসাবে কাজ করছি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম, কাস্টিং বলেছিলাম, তারা ধর্ষিতা মা এবং মান্নার মা, সেই হিসাবে তারা বলেছে তাহলে তো আর আমাদের সাথে আপনার অভিনয় করা হবে না, তো আমার কিন্তু এটাই শেষ ছবি হতে হবে, এরপরে আর ছবি করা যাবে না, অতএব আপনি বাদ দেন আমাকে। আমি খুব কষ্ট পেলাম যে যারা বাধা দিয়েছে ওনাকে তারা অন্যায় করেছে। তো এরপরে আমি চিত্রালীর খোকা জামান সাহেব ছিলেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন, তিনি আমাকে বললেন যে তুমি শাবানাকে না নিয়ে, শাবানা যখন করলই না তখন শবনম পাকিস্তান থেকে এসছে, শবনমকে প্রস্তাবটা দিয়ে দেখো। আমি তখন বললাম শাবানের বা শবনম ম্যাডামের বাসাই তো চিনি না। তখন চিত্রালীর ফটোগ্রাফার কি যেন নামটা ভুলে গেছি, মো মারা গেছেন, সে আমাকে ঠিকানাটা দিয়ে বলল যে এই তার নাম্বার, আপনি নাম্বার নিয়ে ওনার বাসায় যান। বাসায় গেলাম, ওনাকে একাকী বসে গল্পটা শোনাইলাম, উনি একটা কথাও বললেন না, বললো যে আমি করবো, কবে থেকে শুটিং, আপনি কাজ শুরু করেন, আমাকে জানিয়ে দেবেন। ওনাকে টাকা দিয়ে এলাম, টাকা দিয়ে পরে কাজ শুরু করলাম। আচ্ছা, তো এখানে দুটো বিষয় একটু মানে একটু খটকা লাগছে, সেটা হচ্ছে যে শাবানা ম্যাডামকে বলেছিল যে তার সাথে শেষ ছবি হবে তার নায়ক বললো, আবার শবনম ম্যাডামের এটা কিন্তু শেষ ছবি ছিল অভিনীত, দুটোর ব্যাখ্যা কি? শবনম ম্যাডামকে আমি বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, শবনম ম্যাডাম পরবর্তীতে আমাকে খুব ভালো জানতেন এবং শবনম ম্যাডাম অনেক জায়গায় বলেছেন আমাকে, এখন আর শবনম বলে, শবনম ম্যাডাম বলে না কেউ, আমাকে বলে দেখা হলে বলে আম্মাজান। তো ইভেন উনি একজন মন্ত্রীর কথা বলেছেন আমাকে, মহিলা মন্ত্রী, আমাদের শ্রদ্ধ মতিয়া চৌধুরীর সাথে বোধহয় ওনার একটা সম্পর্ক আছে, ওনার সাথে কোথাও কিংবা কোথাও দেখা হয়েছিল, ওনাকে নাকি সম্বোধন করেছিলেন যে আম্মাজান কেমন আছেন। তো উনি বলেছিলেন আমাকে যে আমার নামটাই আপনি পরিবর্তন করে দিয়েছেন। তখন আমি ওনাকে, ওনার একটা শুটিং হাউস ছিল ওখানে আমি শুটিং করতে যেতাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আর ছবি টবি আসে না করেন না কেন? উনি আমার ওই শুটিং হাউসে, ওনার শুটিং হাউসে, একটা আনন্দের বিষয় হলো ওই শুটিং হাউসে যদি শুনতেন যে আমি শুটিং করতে গিয়েছি, সেদিন উনি চলে আসতেন বাসার থেকে আমার সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য। তো উনি আমাকে বেশ শ্রদ্ধার চোখে দেখতেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে একদিন জিজ্ঞেস করলাম যে আপনি ছবি টবি করছেন না, আসে না অফার টফার? বললো আর কি অফার আসবে বলেন, আপনি আম্মাজান বানিয়ে দিয়েছেন, এর পরে তো আর সেই ধরনের চরিত্র নিয়ে কেউ আসে না, অতএব আর হয় না, এটাই শেষ ছবি। এটা কি, এটা তো আসলে প্রথমত তো জনপ্রিয়তা বেড়েছে, দ্বিতীয়ত কি এটা কি তার জন্য ক্ষতিকর ছিল বা শাবানা পাওয়ার জন্য কি ক্ষতিকর হতো? আমি জানি না, না ক্ষতিকর তো, না ক্ষতিকর তো হয় নাই, জনপ্রিয়তা তো তাদের বেড়েছে, তুঙ্গে বেড়েছে। শবনম আমি বলবো, শবনম এককালে সুপারহিট নায়িকা ছিল পাকিস্তানের, বাংলাদেশের, তারপরে তো সে হারিয়ে গিয়েছিল, তো পরবর্তীতে এই ছবি দিয়ে বোধহয় আবার জনপ্রিয়তার একটা বেশ শীর্ষে অবস্থান। আমি আর একটু সংযোজন করতে চাই, তার ক্যারিয়ারে মনে হয় যে একটাই ছবি অনেকে মনে করেন যে সেরা ছবি। হ্যাঁ, অনেকে মনে করেন একটাই সেরা ছবি, আমি এতটা বলবো না, তবে তার ক্যারিয়ারের, তার জীবনের, জীবন অবসানের পরে, তার মৃত্যুর পরে, তার আলোচনা সভায়, তার জীবন নিয়ে কথা বলার সময়, তার ইন্টারভিউর সময় আমার মনে হয় একটি ছবি আলোচনায় চলে আসে, সেটা হলো আম্মাজান। আচ্ছা, অতএব তার জীবনের অন্যতম একটা সেরা ছবি এটা। এটা
টার্নিং পয়েন্ট, মাইলস্টোন বলা যেতে পারে। তো পরবর্তীতে শাবানা ম্যাডামের সাথে আর কথা হয়েছে কি না? না, শাবানা ম্যাডামের সাথে আর কথা হয়নি। তবে আমার মনে হয় সে যদি অভিনেত্রী হয়ে থাকে, প্রকৃত অর্থে শিল্পী হয়ে থাকে, আম্মাজান হয়তো দেখে থাকবেন, উনি দেখে থাকলে হয়তো কষ্ট পেয়েছেন যে এত সুন্দর চরিত্রটা উনি করতে পারলেন না। মাঝে মাঝে সহশিল্পীদের পরামর্শ কিন্তু ক্ষতিকর হয়ে থাকে, ক্ষতিকর হয়ে থাকে, যার প্রমাণ আম্মাজানটা হয়েছে। অনেকে আবার বলে থাকেন বা এখন যেহেতু অনলাইন আছে কমেন্ট করে থাকেন যে আসলে ওনারা অনেকে হয়তো ভাবছেন যে মান্না ভাইয়ের সাথে আপনার একটা দ্বন্দ্ব ছিল, যার কারণে আপনি এই মারুফ ভাইকে স্ক্রিনে এনেছেন, অনেকে বলে প্রক্সি, যেটা আসলে একটা আশানুরূপ শব্দ না, অর্ড শব্দ। এটার ব্যাখ্যা কি? মানে আপনার দ্বন্দ্ব ছিল, আমি তো আগেই শুরুতে বলেছি যে দ্বন্দ্ব একসাথে চলতে গেলে এই চায়ের কাপটা আমার হাতে ভাঙাটা অন্যায়, কিন্তু কাজের মেয়ে ধুইতে গিয়ে এখানে আনতে গিয়ে বেশি সময় তার সাথে সম্পর্ক এই চায়ের কাপের, আমার শুধু খাওয়াটা সম্পর্ক, আমার হাতে পড়ে গেলে এটা অন্যায় হবে, কিন্তু কাজের মেয়ের হাত থেকে পড়ে গিয়ে যাওয়াটা ভাঙাটা খুব একটা অপরাধের না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমার বাবার সাথে কিন্তু আমার বিরোধ হবে না, তোমার বাবার সাথে বিরোধ হবে তোমার, যেহেতু তোমার সাথেই সম্পর্ক তার, তোমার মায়ের সাথে বিরোধ তোমার বাবার হবে, আমার স্ত্রীর সাথে বিরোধ আমার হবে, মান্নার সাথে বিরোধ আমার হবে, কারণ মান্না আমার ছবিতে বেশি কাজ করেছে, মান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে, অতএব বিরোধ তার সাথে আমার হওয়াটা স্বাভাবিক। অস্বাভাবিক হলো সালমান সাথে আমার সাথে বিরোধ, সালমানের সাথে আমি কোনো কাজ করি নাই, অস্বাভাবিক হবে নায়ক ফারুক সাহেবের সাথে আমার বিরোধ হওয়া, কারণ হলো নায়ক ফারুক সাহেবের সাথে আমি কোনো কাজ করিনি। তো ঘটনা হলো বিরোধ তাদের সাথেই হবে যাদের সাথে সম্পর্ক থাকে, সেই হিসাবে মান্নার সাথে সব সময় যে ভালো ছিল সেটা বলবো না, বিরোধ ছিল, সেই বিরোধের কারণেই যে মান্নার থেকে মারুফের সৃষ্টি তা নয়, এটাও আমার একটা এক্সপেরিমেন্ট ছিল, এবং এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি সাকসেস হয়েছিলাম, কিন্তু আমার সেই এক্সপেরিমেন্টটা পরবর্তীতে মান্নার মৃত্যুর কারণে মান্নার অনেক ছবি বন্ধ হয়ে গেল, যাদের ছবিগুলো বন্ধ হয়ে গেল তারা চলে এলো মারুফের কাছে, এবং তাদের অদক্ষতায়, মানে পরিচালনার অদক্ষতায় আমি বলবো, মারুফ আস্তে আস্তে যে উজ্জ্বল্য নিয়ে চলচ্চিত্রে এসেছিল, মানে ইতিহাস ছবিতেই প্রথম যে উজ্জ্বল্য ছিল, সে উজ্জ্বল্যটা অদক্ষতায় হারিয়ে গেল। এরপরে আমি টেনে তোলার চেষ্টা করেছি, কিন্তু অশ্লীলতা আর ভিডিও পাইরেসি আমাকে পঙ্গু করে দিয়েছে, চলচ্চিত্রকে পঙ্গু করেছে, সেই সাথে আমিও পঙ্গু হয়ে গেছি। এই হলো টোটাল ব্যাখ্যা অ্যাবাউট মারুফ।